নদিনের মধ্যে বিশাল উপহার, একটি টাকাও নয়, বিনামূল্যের রান্নার গ্যাসের সিলিন্ডার, হাতে দশ দিনের থেকেও কম সময়, অর্থাৎ নদিন, কেননা তারপরেই দেওয়া হবে বিনামূল্যে রান্নার গ্যাস। রঙের উৎসবের মধ্যেই আরও বড় খবর, রান্নার গ্যাসের সিলিন্ডার 1.7 কোটি পরিবারকে দেওয়া হবে। এই রান্নার গ্যাসের সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত, এবার গ্রাহকেরা লাভের মুখ দেখবেন। বছরে দুবার উৎসবের মরশুমে উপভোক্তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিরাট সিদ্ধান্ত, উজ্জ্বলা যোজনার লাভার্থীরা এবার এই সুযোগ পাবেন। তবে এর জন্য অবশ্যই আধার লিঙ্ক বাধ্যতামূলক। কেন্দ্রের পক্ষ থেকে 2016 সালে উজ্জ্বলা যোজনা শুরু করা হয়। উত্তরপ্রদেশ সরকার উজ্জ্বলা যোজনার জন্য এই বছরের বাজেটে 2,312 কোটি টাকা বরাদ্দ করেছে। এই জন্যই 1.7 কোটি দরিদ্র পরিবারকে দেওয়া হবে এই সুবিধা। প্রথম দফায় 1 নভেম্বর 2023 থেকে 15 ফেব্রুয়ারি 2024 80.30 লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে 50.87 লক্ষ মহিলাদের রান্নার গ্যাসের রিফিল করা হয়েছে, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যোজনার অন্তর্গত 1.31 কোটি পরিবারকে এই সুযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 10 নভেম্বর 2023 এই যোজনা শুরু করে লক্ষ লক্ষ ভর্তুকি জমা করেছেন। লোকসভা নির্বাচনের আগে পেট্রোল ডিজেল লিটার প্রতি 2 টাকা ও 14.2 কেজি রান্নার ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের ওপরে 100 টাকা সস্তা করেছে, যার ফলে দিল্লিতে রান্নার গ্যাসের সিলিন্ডার 803, মুম্বাইয়ে 802.50, কলকাতায় 829 টাকা, চেন্নাইয়ে দাম হয়েছে 818.29।